পাঁচ বছর আগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন পূর্বাঞ্চল রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদ সহ চার কর্মকর্তা। দুপুরে চারজনই হাজির হন চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালত আজিজ আহমেদ ভূঁইয়ার আদালতে। এরপর শুনানিতে অংশ নিয়ে আসামিদের স্থায়ী জামিনের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবীরা। তবে এই নিয়ে আদালত এখনও কোনো আদেশ দেয়নি। গেল 22 আগস্ট দুদক উপপরিচালক সিরাজুল হক বাদী হয়ে এই চারজনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা করেন। মামলার অন্য আসামিরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম, নিয়োগ কমিটির সদস্য সচিব আশাবুল ইসলাম এবং ফুয়াদ হাসান। এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে অবৈধ লেনদেনের মাধ্যমে পছন্দের প্রার্থীদের নিয়োগ দিয়েছেন। সম্পূর্ণরূপে আইনের ব্যর্থ ঘটিয়ে কোটার বাইরের লোকজনকে নিয়োগ দিয়েছে, সেই কারণে তাদের বিরুদ্ধে এই মামলা রুজু হয়েছে এবং আমরা সেই মামলায় আসামিদেরকে হাজির করার জন্য তীব্র আপত্তি করেছি। আমার কথা হলো, তার বিরুদ্ধে যদি এলিগেশন পায় তাহলে রেলওয়ে আইন অনুযায়ী এই দুজনকে সাসপেন্ড করা দরকার ছিল, কিন্তু ওরা তো সাসপেন্ড করে নাই, তাহলে এখনো পর্যন্ত এলিগেশনটা তাদের বিরুদ্ধে প্রাইমা পেসি পায় নাই।